আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার তিনটি আলাদা আলাদা তিন ধরনের সাবুদানার রেসিপি, যা থেকে বাচ্চারা ভালো মানের কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে, যা একটা বাড়ন্ত বয়সী বাচ্চার পেশি শক্ত করতে, হাড় শক্ত করতে, ওজন বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, এমনকি শিশুর রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এতে করে সাবুদানাগুলো ফুলে নরম হয়ে যাবে, যার ফলে সাবুদানাগুলো রান্না করতে সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আপনাদেরকে একটি টিপস দেই, যাদের হাতে সময় কম আছে তারা চাইলে কিন্তু নরমাল পানির পরিবর্তে হালকা কুসুম গরম পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখতে পারেন। আর কুসুম গরম পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখার ফলে 20 থেকে 30 মিনিটের মধ্যে সাবুদানাগুলো ফুলে নরম হয়ে আসবে। এই রেসিপি তিনটি তৈরি করার জন্য আমার আরও যে উপকরণ লাগছে সেটা হলো এরকমের সাইজের একটি মিষ্টি আলু, লাগছে 3টি খেজুর এবং 1টি কলা। মিষ্টি আলুটাকে আমি চুলায় একটা হাঁড়িতে সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর খেজুর 3টাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটাকে ফেলে দিয়ে হাত দিয়ে এভাবে 2 থেকে 3 টুকরো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। চলে আসলাম চুলায়। সাবুদানাগুলো 1 ঘন্টা পর পানি ঝারিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন যে হাঁড়িতে আমি সাবুদানাটা রান্না করব সেই হাঁড়িতে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলো আমরা রান্না করে নিব। দর্শক, সাবুদানাগুলো রান্না করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকমের আরও সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট সাবুদানাগুলো রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দর্শক, সাবুদানাগুলো যে সেদ্ধ হয়েছে সেটা আপনারা বুঝবেন কিভাবে? তার জন্য একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে সাবুদানার গায়ে যে একটা সাদা বর্ণ ছিল সেটা চলে গিয়ে একদম পানির মতন স্বচ্ছ রং ধারণ করেছে। তখনই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন চুলা থেকে নামিয়ে নেওয়া যায়। আর যদি এর মধ্যে একটু পানি পানি থাকে তাহলে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে মাখা মাখা করে নামিয়ে নেবেন। সাবুদানা চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর এদিকে মিষ্টি আলুটা যে সেদ্ধ দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তার খোসাটা ছাড়িয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টি আলুও আঠালো এবং সাবুদানাটাও আঠালো। আর এই মিষ্টি আলু আর সাবুদানা যদি আমরা একসাথে মিক্স করি তাহলে কিন্তু খাবারটি অনেক বেশি ঘন হয়ে যাবে, যেটা আমাদের বাচ্চাদের খেতে একটু অসুবিধা হবে। তার জন্য আমি এর মধ্যে ফর্মুলা দুধ অ্যাড করছি, দেন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে আপনাদের বাচ্চারা যদি ফর্মুলা দুধ না খায় সেই ক্ষেত্রে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিয়ে বাচ্চাদের সুবিধা অনুযায়ী পাতলা অথবা ঘন করে নিতে পারেন। এখন মিষ্টি আলু আর সাবুদানা খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। ভিডিওর মধ্যে বলেছি যে বাচ্চারা পাতলা অথবা ঘন যেমন খায় সেটা বুঝে আপনারা এখানে পানি অথবা ফর্মুলা দুধ অ্যাড করে নেবেন। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দর্শক, দ্বিতীয় রেসিপির জন্য লাগছে খেজুরের পিউরি। এজন্য আমি খেজুরগুলো যে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা 30 মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভিজে গিয়েছে, ভিজে নরম হয়ে আসছে। এখন আমি হাত দিয়ে চটকে খেজুরের পিউরিটা তৈরি করে নিচ্ছি। একটু সাবধানে খেজুরের পিউরিটা তৈরি করে নিতে হবে যেন কোনো আঁশ বা শ্বাস এর মধ্যে না থাকে, তাহলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। হাত দিয়ে চটকে খেজুরের পিউরিটা তৈরি করে নিয়েছি। এখন সাবুদানার মধ্যে দিয়ে খুব ভালোভাবে খেজুরের পিউরি এবং সাবুদানা একসাথে মিক্স করে নিচ্ছি।
এবং সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে ফর্মুলা দুধও অ্যাড করতে পারেন। দেন খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। সাবুদানা যেহেতু একটু পানসে হয়, তার জন্য অনেক বাচ্চারাই খেতে চায় না। এজন্য কিন্তু আমরা মায়েরা সাবুদানার মধ্যে চিনি অ্যাড করে রান্না করে দিই। এটা একদমই করা যাবে না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বা একটু কষ্ট করে বাচ্চাদেরকে এভাবে মিষ্টি ফলগুলো সাবুদানার সাথে অ্যাড করে খাওয়াই, তাহলে কিন্তু খাবারটি যেমন অনেক বেশি পুষ্টিকর হচ্ছে, তেমনি অনেক বেশি মজাদার হচ্ছে। চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগছে একটি কলা। কলাটা ছিলে খুব ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে কলার পরিমাণটা কমিয়ে নিতে পারেন। কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখবেন কোনো বড় কোনো দানা যাতে না থাকে কলার মধ্যে, তাহলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। এখন সাবুদানার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে ফর্মুলা দুধ অথবা নর্মাল বিশুদ্ধ খাবার পানিও অ্যাড করতে পারেন। আপনাদের বাচ্চারা যেটা খেয়ে অভ্যস্ত সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, এই খাবারগুলো আপনারা তৈরি করে 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তবে 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য খাবারটি তৈরি করলে লবণ ব্যবহার করবেন না, আর 1 বছরের উপরের বাচ্চাদের জন্য তৈরি করলে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন। আর যদি কোনো বাচ্চা গরুর দুধ খায়, তাহলে আপনারা পানির পরিবর্তে সাবুদানা গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার হবে। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।